হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আনন্দম অ্যাকাডেমি ক্লাস ফাইভ তোমাদের সামনেই অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট তো তোমাদের আজকের ভিডিওতে একটি বাংলার কোশ্চেন আমি শেয়ার করবো তোমরা মনোযোগ সহরে দেখে নাও তোমরা তোমরা উপকৃত অবশ্যই হবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তাহলে দেখো কোশ্চেনটি কেমন হয় প্রথমে তোমাদের কোশ্চেন থাকে দেড় ঘন্টার জন্য কোশ্চেনটি থাকে পঞ্চাশ নম্বরের কোশ্চেন দেখো প্রথমে কীভাবে দেওয়া আছে এক কথায় উত্তর দাও এইভাবেই থাকে প্রথমে দশটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে কোশ্চেনটিতে এটি একটি স্কুলের কোশ্চেন দেখো কোন মাসে তাল পাকে তাহলে উত্তর লিখবে ভাদ্র মাসে তাল পাকে তারপরে খ মাস্টারদার আসল নাম কী উত্তর লিখবে সূর্যকুমার কুমার সেন তারপরে গ একলা কবিতাটি কার লেখা তোমরা নিশ্চয়ই জানো শঙ্খ ঘোষের লেখা তারপর আউশ ধান কোন মাসে ঘরে ওঠে লিখবে ভাদ্র মাসে তারপরে উমরটা দেখো বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে লিখবে ডিগবাজি খায় তারপরে আন্দোলি শব্দের অর্থ কী আন্দোলি শব্দের অর্থ দেখো চ কেঁপে বা নোড়ে নড়া আর কি কাঁপা বা নোড়া আন্দোলি শব্দ আন্দোলন বলে না মানে কাঁপা বা নড়া আচ্ছা তারপরে দেখো রানীর মাথায় কি বাঁধা উত্তর হচ্ছে বালিশ বাঁধা তারপরে বর্কিজ্য মাটির নিচে হয় এমন দুটি ফসলের নাম লেখো তোমরা নিশ্চয়ই পারবে আলু হয় যেন ওল হয় তারপরে মাটির নিচে সবজি আরও দু রকম ফসল মূলও আছে ঠিক আছে তোমরা লিখবে এইগুলো পেঁয়াজও আছে আচ্ছা তারপর দেখো ঝ চল 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 গানটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম তারপরে ব্রিটিশ পতাকার নাম কি তোমরা জানো ইউনিয়ন জক ইউনিয়ন জ্যাক ঠিক আছে ইউনিয়ন জ্যাক তারপর দেখো ট কে লাঙ্গল কাঁধে সকালে মাঠে যাচ্ছিল উত্তর লিখবে গ্রামের উত্তর পাড়ার গণেশ কেওড়া কাঁধে এ লাঙল কাঁধে মাঠে যাচ্ছিলো তারপরে দেখো দুই সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক দিতে হবে এটা তোমাদের খাতায় লিখতে হবে সঠিক উত্তরটি ঠিক আছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে বাংলাদেশে তারপর দেখো চেহরাই মাস্টারদা কেমন ছিল রোগা মোটা মাঝারিকরণের কোনোটি নয় তাহলে সঠিক উত্তর কী হবে রোগা ছিল ঠিক আছে তারপরে মানে অপশান একটা হচ্ছে রোগা তারপরে নেপালের বয়স কত ছিল দেখো একে আছে বারো বছর তারপরে তেরো বছর চোদ্দ বছর তারপর চারে আছে দেখো পনেরো বছর তাহলে গয়ের সঠিক উত্তর কি হবে বারো বছর তারপরে তাবল কার লেখা সত্যজিৎ রায় বিষ্ণু দে সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর কী হবে তাবল সত্যজিৎ রায়ের লেখা এক নম্বর উত্তরটা হবে তারপরে উঁ রয়েছে ঘনাদা কার সৃষ্টি দেখো চারটি অপশান দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র নারায়ণস গঙ্গোপাধ্যায় আর সত্যজিৎ রায় তাহলে সঠিক উত্তর কী হবে উমরটা দুই প্রেমেন্দ্র মিত্র তারপরে দেখো চ চ রয়েছে গাছের থেকে ঝরতে থাকে ডাল পাতা পাখি ডাল পালা পাখি না পাতা ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে চার নম্বর পাতা তারপরে দেখো ছ জটি পিসিমার ভালো নাম কি চারটি অপশন দেখো হরিমণি হরিমুখী হরিমতি হরিসখী সঠিক উত্তর হবে তিন জটিপিসিমার ভালো নাম হরিমতি তারপর বর্কিত্য দেখো মাস্টারদা কিসের শিক্ষক অঙ্কের শিক্ষক না ভূগোলের শিক্ষক ইতিহাসের শিক্ষক না বাংলার শিক্ষক সঠিক উত্তর হবে এক নম্বরটা অঙ্কের শিক্ষক মাস্টারদা অঙ্কের শিক্ষক ছিলেন তারপর ঝ দেখো ড্যাস রাতে সবাই কেন আলতা মাখায় চোখে এখানে কোন রাতে নিশুতি রাতে যোছ মধ্য রাতে মধ্যরাতে ভোর রাতে সঠিক উত্তর হবে দু নম্বরটা যোছনা রাতে তারপর ইও দেখো গোপাল জটি পিসিমাকে কটি তাল দেয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর এখানে দেখো তিনটি অপশান দেখে নাও তিনটি দুটি চারটি পাঁচটি তাল দেয় গোপাল জটি পিসিমাকে কটি তাল দেয় অপশান দুই হবে দুটি তাল দিয়েছিল আচ্ছা তারপরে দেখো তিনের দাগের রয়েছে কি ক নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে দেখো বিপরীত শব্দ লেখো প্রথমে সুখাদ্য তাহলে সুখাদ্যটা কি হবে বিপরীত কুখাদ্য কয় সুকু কুখাদ্য সুখাদ্য কুখাদ্য তারপর আগ্রহ আগ্রহটা হবে অনাগ্রহ বিপরীত শব্দ আর দুঃখ 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 বিপরীত শব্দ হবে সুখ তারপর নিচে পদান্তর করো মানে পদগুলো পরিবর্তন করতে হবে গাছ মাঠ আর শাসন তাহলে গাছ পদ পরিবর্তন হবে করলে হয়ে যাবে গেছো তারপরে মাঠ মাঠটা পথ পরিবর্তন করলে হয়ে যাবে মেঠো তারপর শাসন শাসনটা পথ পরিবর্তন করলে হবে শাসিত তারপর অর্থ লেখো দেখো দুটি ইতস্তত ইতস্তত করা মানে হচ্ছে এলোমেলো আর কি খাটুনি খাটুনির বিপরীত সরি খাটুনির অর্থ লিখবে যে পরিশ্রমকে খাটুনি বলে তাহলে খাটুনির অর্থ পরিশ্রম তারপরে যে বাহার বাহারের অর্থ হবে সৌন্দর্য বাহার সৌন্দর্য দন্ত ঔ দন্ত নয় দয় জয় দেব তারপরে দেখো ঘ সমার্থক শব্দ লেখো সম অর্থ লিখতে হবে মেঘ এটা হবে জলধর বা জলধ তারপর পৃথিবী এটা তো জানো বসুন্ধরা বসুমতী ধরণী সবগুলো লিখবে বিশ্বভবন তারপর দেখো রয়েছে গৃহ গৃহটা যেন বাড়ি ভবন অট্টালিকা এইসব তারপর দেখো উঁ বিশেষ্য ও বিশেষণ আলাদা করো এখানে দেখো বই মিস কালো নেমন্তন্ন সুন্দর চারটি শব্দ আছে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ আলাদা করতে হবে প্রথমেই লিখবে বিশেষ এবারে এখানে চারটের মধ্যে যেটা যেটা বিশেষ্য বিশেষর ঘরে লিখবে বিশেষণ যেটা যেটা বিশেষণ হবে বিশেষণের ঘরে দেখো প্রথমে বিশেষ্য বলে দিই বই আর নেমন্তন্ন এই দুটো বিশেষ্য বিশেষণ মিস কালো আর সুন্দর এরা হচ্ছে বিশেষণ তারপর দেখো কম বেশি দশটি বাক্যে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করে কী কী অনুচ্ছেদ দিতে গাছপালার প্রয়োজনীয়তা অথবা শীতকাল এরপর নিচের প্রশ্নগুলি দেখো সবগুলোই চার নম্বর করে আছে দুটো করে প্রশ্ন ভেঙে দেওয়া আছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সালমন রয়েছে তোমরা আগেও দেখেছো আগে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি বেশিরভাগ কোশ্চেন এখানে মিল আছে তার মানে ধরনের ওই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি কারণ ওই ধরনের তোমরাই দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের স্যাররা ওই কোশ্চেনগুলি দিয়ে থাকেন দিচ্ছেন তো দেখো পশ্চিমবঙ্গে কোন জেলায় শালবন রয়েছে এটা পুরুলিয়া জেলা তারপরে শালপাতাকে মানুষ কী কী কাজে ব্যবহার করে এটা খুব সুন্দরভাবে লিখতে পারবে অবশ্যই তারপর দেখো খ গাছের গাছেরও প্রাণ আছে কথাটি কে প্রথম আবিষ্কার করেছিলেন আর তুমি এ কথা কিভাবে বুঝতে পারো তারপর দেখো একলা কবিতে কবি যখন একলা থাকেন তখন কারা কিভাবে কবিকে সঙ্গ দেয় এটাও বইয়ের মধ্যে আছে অবশ্যই পারবে আশা করি তারপর দেখো ঘ আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে মাস্টারদা সূর্য সেনে এটা পেয়ে যাবে এই অংশটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং কারা এমন করেছিল কেন করেছিল ঠিক আছে খুব ভালো প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে ঠিক আছে তাহলে তোমরা থার্ড ইউনিটের একটা কোশ্চেন দেখলে আবার আমি চেষ্টা করবো আরও কিছু কোশ্চেন আনার তাই এখানে শেষ করছি ভালো